রাজশাহীতে তিন পা বিশিষ্ট একটি মুরগির বাচ্চা জন্ম নিয়েছে, তবে বাচ্চাটি সুস্থ আছে। দিব্যি মা মুরগির সঙ্গে খাওয়া দাওয়া ও চলাফেরা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা ফজলুল করিম দীর্ঘদিন ধরে চাকরির পাশাপাশি বাড়িতে শখ করে মুরগি পালন করে আসছেন। তার বাড়িতে ব্যতিক্রমে মুরগির বাচ্চাটির জন্ম নিয়েছে। ফজলুল করিম বলেন, দেশি মুরগি ও ডিম সহজে পাওয়া যায় না, তাই বাড়িতে শখের বসে দেশি মুরগি পালন করা শুরু করেছি। সম্প্রতি বাড়ির একটি মুরগি তা দিয়ে 12টি ডিম থেকে 12টি বাচ্চা ফুটেছে। অন্য সব বাচ্চা সুস্থ স্বাভাবিক হলেও তার মধ্যে একটি বাচ্চাকে তিনটি পা নিয়ে চলাফেরা করতে দেখি। প্রথমে আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই। দেখতে পাই অতিরিক্ত একটি পা নিয়ে সুস্থ সবলভাবে সবার সঙ্গে চলাফেরা করছে বাচ্চাটি। ব্যতিক্রমে মুরগির বাচ্চাটি দেখতে ফজলুল করিমের বাড়িতে উৎসুক জনতা ভিড় করছেন।